আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ছোট ভিডিওতে। আমি বর্তমানে ভিডিওটি করছি আমাদের ছাদের উপরে, ছাদের থেকে তারপর। আর আমাদের যে বাসাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাও ছাদের উপরে বাসা। যিনি বাড়িওয়ালা উনি ছাদের উপরে কোনো মতে টিন শেড দিয়ে, বাঁশ দিয়ে এই ঘরটা করে দিয়েছে। এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা অর্থাৎ এতদিন এখানে ছিলাম, তো এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের নতুন ঠিকানা বা নতুন কোনো বাসা নিয়ে। আর কেন চলে যাব বা আদার্স যে সমস্ত বিষয়গুলো, সেই বিষয়গুলো আজকে ভিডিওতে শেয়ার করবো। আর এই বাসাটার ভাড়া কত বা এখানে কয় রুম, টোটালি আপনাদেরকে সেই বিষয়ে আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আপনাদেরকে তথ্যটা দিতে পারবো আমরা এই যেখানে যে চলে যাচ্ছি। হ্যালো গাইস, দিস ইজ শাকিল অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আমি আমার ম্যাক্সিমাম জিনিস আপনাদের সাথে শেয়ার করি, কী করছি, কেন করছি বা কেন করি না, টোটাল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। সো আজকের এই ভিডিওতে শেয়ার করব আমরা যে বাসাটা ছেড়ে দিচ্ছি, কেন ছেড়ে দিচ্ছি এই বিষয়টা নিয়ে, নতুন কোথায় বাসা দিচ্ছি সেটা নিয়ে বা কী প্রসেসিং সেটা নিয়ে আপনাদেরকে ভিডিও আকারে জানানো হবে। আর আজকে এই ছাদের উপর যে বাসা করে, যেহেতু আমরা বর্তমানে সিটিতে আছি, আপনারা জানেন যে যেহেতু বর্তমানে যারা সিটিতে থাকে, সিটিতে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বাসা। সো মানে টোটালি বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। সো সেই বাসা ভাড়া অনেক অনেক দাম আমাদের। অত্র এই যে বিল্ডিংগুলো দেখছেন বা এখানে দেখছেন, এভাবে দেখছেন, এখানে কোথাও কম দামি কোনো বাসা নেই। মিনিমাম আমাদের এলাকা অত্র এলাকায় বাসা যদি নিতে হয় 10 হতে হয়। সো এখানে যারাগুলো আছে সেগুলো 10 না, তবে এগুলো এখন বা এগুলো আমাদের জন্য হবে না। এদের রুম শর্ট, তারপর রুম কম, তারপর ওদার্স পরিবেশ বা আশেপাশের মানুষজনের মোটামুটি এই যুগ লাইনে যদি নিতে চাইলে হবে না। সো আমাদের কিন্তু এখান থেকেই চলে যেতে হবে নতুন বাসা নিয়ে। তো যাক, আমরা মোটামুটি এই বাসাটা ছেড়ে দিচ্ছি। এই বাসাটার ভাড়া হচ্ছে বর্তমানে প্রায় 5,500 টাকা। তো এখানে দুটো রুম আছে, তার পাশাপাশি হচ্ছে এখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, দেখেন অর্থাৎ এটা একটা ফ্যামিলি, ওইটা একটা ফ্যামিলি, এটা আমাদের। হ্যাঁ, আর এখানে ওয়াশরুমের ক্ষেত্রে হচ্ছে যে ওয়াশরুম এটা একটা, আর দুইটা কি বলে গ্যাস, আর উপরে পানির ট্যাঙ্কি। তো মোটামুটি এটার ভিতরে আর যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে এইভাবে দেখাই। এদিকে নেওয়ার জন্য হচ্ছে এই সিঁড়িটা। তো আসলে মূলত বাসাটা আমরা এতদিন ইউজ করার যে কারণটা, সেটা ছিল আম্মা অসুস্থ বা আম্মা নিরিবিলি থাকতে পছন্দ করে, কিন্তু এখন সেই নিরিবিলিটা আর নাই। মানে এই নিরিবিলিটা না পার কারণে আমরা চলে যাবো, এটা একটা রিজন। তারপর আরেকটা রিজন ছিল এখানে থাকা, সেটা হচ্ছে এই যে ছাদটা, এটা আম্মা মাঝে মধ্যে আসে বসতে পারতো, মা আমার ভাগ নিয়ে খেলতে পারতো, মোটামুটি আমরাও এইভাবে যখন নিজে ওদিক দিয়ে হেঁটে এসে আমরা ইউজ করতে পারতাম। তারপরে আরেকটা প্লাস পয়েন্ট যেটা ছিল, সেটা হচ্ছে আমার ভাগ্নির যে কাপড় চোপড়গুলো ওগুলো শুকাতে দেওয়া যেত। তো মোটামুটি এই রিজনগুলোর জন্য আমরা এখানে দুইটা রুম আমরা 5,500 টাকা দিল বাসা ভাড়া দিয়ে আমরা থাকতাম। বাট এখন আর থাকা হচ্ছে না অনেকগুলো কারণে। সে অনেকগুলো কারণের মধ্যে কয়েকটা কারণ আপনাদেরকে বলছি, পাশাপাশি আরেকটা কারণ হচ্ছে আমাদের সাথে বাড়িওয়ালার সাথে মিলছে না। বাড়িওয়ালা মানে যিনি ওয়াইফ ছিল, উনি যিনি ওয়াইফ আছে ওনার সাথে আমার আম্মার সাথে বনিবনা হচ্ছে না। উনি আম্মা এই গাছগুলি আম্মা লাগাইছে, তো এর মধ্যে এই গাছটা দেখেন মার্শাল্লাহ অনেক বড় হয়েছে। তো কিন্তু এগুলোর জন্য উনি বলতেছে ওনার ছাদটা নাকি নষ্ট হয়ে যাচ্ছে, হাবি জাবি বকর চকর যাই। তারপরে ধরেন আগে পানির যে ট্যাঙ্কিটা আছে, সেই পানির ট্যাঙ্কিটা অনুযায়ী আগে পানিটা সবসময় লোড থাকতো, এখন কিছুক্ষণ পর পরে মানে একদিনে একবার পানি দেয়, পানি নিয়ে সেটাও হিসাব করতে হয়। এই যে দেখেন আমার বুড়ি মা চলে আসছে, আমরা তো এখান থেকে চলে যাব বুড়ি। এটা হচ্ছে আমার ভাগ্নি রুহি। রুহি ও মূলত এখন ঠান্ডা, তো সেজন্য ও সেভ মানে শীত জামা কাপড় পরে নিয়েছে না। রুহি জামা কাপড় পরে নিয়েছে না। তো আমরা এই জন্য আসলে মূলত অনেকগুলো কারণ ছিল এই জন্য বাসাটা ছেড়ে দিব। তো আরেকটা যে কারণটা, সেটা কিন্তু আমরা এখন নতুন বাসা খুঁজে পাই না, নতুন বাসাটা আমাদেরকে খুঁজে নিতে হবে। এবং আমরা এই বাসাটা কিন্তু অলরেডি, এই যে বাসাটা আছে এটা কিন্তু অলরেডি জব দিয়ে ফেলেছি এবং এটা অলরেডি ভাড়া হয়ে গেছে, হ্যাঁ আরেকজনের কাছে ভাড়া হয়ে গেছে। তো আমরা এখান থেকে ফাইনালি চলে যাচ্ছি আর কি।
খুব খারাপ লাগলো বা খারাপ লাগতেছে? কি করতাম? ভিডিও করতাম তোমাকে। হ্যাঁ আচ্ছা, মামা না হয় তোমার ছবি তুলি, ভিডিও করবো কেন? ভিডিও করি, এই যে ভিডিও করতেছি, এই যে ভিডিও করতেছি, দেখো না, এই যে দেখো, আবার ভিডিও করতাম, তুই ভিডিও ছবি তুলতে বলছ? আচ্ছা দাঁড়া ছবি তুলি, এই যে দেখো, টিস ছবি তুলে হয়ে গেছে। ভাগ্নি বলতেছে ওর ছবি বা ভিডিও করার জন্য, তো ওইটা একটু ওর ছবি, একটা ছবি তুলে নিচ্ছ। আজকের ভিডিওটা এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।